কচু বাটা ভর্তা দিয়ে এক প্লেট নয় দুই প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় যখনই এই কচু বাটা ভর্তাটা তৈরি করবেন, ভাতের চালটা একটু বাড়িয়ে দিবেন, তা না হলে কিন্তু আমার মতো বিপদে পড়তে হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কচু বাটা ভর্তায় কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কীভাবে তৈরি করি, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আমি এখানে একটা কচু নিয়েছি আর এই কচুটা কোথা থেকে আসছে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করছি, চাইলে দেখে নিতে পারেন যারা দেখেন নাই। তো এখান থেকে আমি অর্ধেকটা কচু নিয়ে নিব, অর্ধেকটা কচু আজকে আমি ভর্তা করব, কারণ পুরোটা অনেক বেশি হয়ে যাবে। তো এবার আমি একটা নাইফের সাহায্যে এই কচুটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি, একটু মোটা মোটা করে ছিলে নিচ্ছি, দেখি হয়তো বুঝতে পারছেন। তো এটা আমি খুব ভালোভাবে ছিলে তারপর আমি ভালোভাবে পিসেস করে নিব, আর পিসেসগুলো কেমন হবে সেটা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন। আর এইগুলো না আমি আগে ভালোভাবে কেটে নিব, তারপরে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো এই যে আমার সবগুলো কচু সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়েও নিয়েছি, সেই সাথে পরিমাণ মতো বাদাম নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু শেয়ার করব। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনাবাদাম। আমি এখানে চিনাবাদামটা নিচ্ছি, চাইলে আপনারা অন্য যে কোনো বাদাম নিতে পারেন। তো যাই হোক, বাদামগুলো নর্মালি যেইভাবে ভাজে ওইভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর একই ফ্রাই প্যানের মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিব, তারপরে আমি এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আবারও এই শুকনো মরিচগুলো একটা সাইড করে উঠিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কচু, এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার একটা কুচুনের সাহায্যে এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, কচুর গায়ে না পোড়াপোড় একটা দাগ কাটা হবে, ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি প্রথমে যেটা করছি, শুকনা পাটার মধ্যে মরিচগুলো নিয়ে নিচ্ছি, ঝালের পরিমাণ যার যতটুকু চাই ঠিক ততটুকুই দিবেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এই মরিচগুলো না একদম শুকনো শুকনো করে বেটে নিচ্ছি, কোনো প্রকার পানি ছাড়াই। তারপর এটা বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, সেই সাথে চিনাবাদামগুলো এই ছোকলাগুলো ফেলে এই চিনাবাদামগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেইনি, একদম শুকনো করে বেটে এটাও আমি একটা পাত্রের মধ্যে এক সাইড করে রেখে দিচ্ছি। আর ওই একই পাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু, কচুগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি ভেজে নিয়েছি। আর এক এক করে সবগুলো কচু প্রথমত আমি ছেঁচে নিচ্ছি, মানে একটু আধো বাটা করে নিচ্ছি। তারপরে এইভাবে করে সবগুলো আধো বাটা করে নিয়ে আর খুব ভালোভাবে মিহি করে নিতে হবে। এই কচু বাটা ভর্তাটা যে এতটাই মজা হয় সত্যি আমি কখনোই জানতাম না। আমার যে ফ্রেন্ড এই কচুটা দিয়েছে, ওনার কাছ থেকে শিখা এই কচু বাটা ভর্তা। কিছু কিছু জিনিস থাকে যেটা কিনা নিজে আসলে কখনো তৈরি করে খাওয়াই হয়নি, তবে অন্যের কাছ থেকে শিখে সেটা তৈরি করা হয়। যাই হোক, ভালোই লাগে নতুন কিছু শিখতে বা নতুন কিছু খেতে। তারপরে এই যে কচুটা খুব ভালোভাবে বাটা হয়ে গেলে মিহি করা বাদামগুলো কচুর সাথে একটু বেটে নিচ্ছি, এতে করে দুইটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে বেটে নিয়েছি এই ভর্তাটা। না বাসায় প্লিজ একবার তৈরি করে খাবেন, তখনই বুঝতে পারবেন আসলে কতটা টেস্ট হয়। আর এই যে দুইটা একসাথে মিক্স হয়ে গেলে আমি এখন এক সাইড করে সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর ওই যে শুকনো মরিচগুলো যেগুলো বেটে নিয়েছিলাম ওইগুলো দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে কোচলে, একদম পেঁয়াজগুলো দুর্বল বানিয়ে নিতে হবে। তারপরে কচু বাটা, বাদাম বাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আর এবার খুব ভালোভাবে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে ভীষণ মজার কচু বাটা ভর্তা। অনেকে তো দেখছি কচু কাঁচায় বেটে ভর্তা বানায়, তো ওইটা কখনো খাওয়া হয় নাই, ইনশাল্লাহ নেক্সট কখনো আপনাদের সাথে শেয়ার করব যদি বানিয়ে খাই। উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এটা দেখতেও সুন্দর খেতেও অনেক বেশি ভালো লাগে, কতটা লোভনীয় লাগতেছে না, দেখতেই পাচ্ছেন এতটা ইয়াম্মি দেখা যাচ্ছে এই কচু বাটা ভর্তাটা। আর খেতে যে দারুণ হয়েছে সেটা যে যে খেয়েছে সেই বুঝতে পারছে। ওই দিন ভাত রান্না করছি একটু কম, আর মানে যতটুকু আমার চাই সবসময় ততটুকুই রান্না করি, বিশ্বাস করেন রাতেরটা সহ আমি খেয়ে ফেলছি কচু বাটা ভর্তাটা, এতটাই মজা হয়েছিল। আমি এক প্লেট না দুই প্লেট ভাত খাইছি। তো যখনই আপনারা এই কচু বাটা ভর্তাটা বাসায় তৈরি করবেন, ভাতের পরিমাণটা মানে চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? এই কচু বাটা ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো তো সবসময় সাপোর্ট করবেন। কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।